আমাদের বিদ্যালয় থেকে এবছর মোট পরীক্ষায় 9 জন ছাত্র বসেছিল। তাদের মধ্যে থেকে 7 জন ছাত্র ছয় 7 জন ছাত্রী 5টি বিষয় সংগ্রহ করেছে এবং 2 জন সেকেন্ড ডিভিশন পেয়েছে। এই 9 জনের মধ্যে মোট 6টি লেটার মার্ক সংগ্রহ করেছে। আমাদের বিদ্যালয়ের ধারাবাহিকতা এবারও বজায় রেখে আসছে। 2020 সালে আমাদের বিদ্যালয় থেকে প্রথমবার 14 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। তাদের মধ্যেও আমরা 100% ফলাফলের পাশাপাশি 7 জন পাস ডিভিশন সংগ্রহ করেছিল। আসাম সরকারের নির্দেশনা মতে আমাদের বিদ্যালয়ের 7 জন ছাত্রী 2020 সালে স্কুটি অ্যাওয়ার্ড সংগ্রহ করেছিল। অনুরূপ 2021 সালে মহামারীর প্রকোপে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা বসতে পারেনি, তাদের জন্য দুর্ভিক্ষ। তবুও মেট্রিকের পার্সেন্টেজ অনুযায়ী এবং এইচএস ফার্স্ট ইয়ারের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের যে 2021 সালে পরীক্ষায় বসার কথা ছিল মোট 12 জন ছাত্রী, তাদের ফলাফল 8 জন ফার্স্ট ডিভিশন এবং বাকি 4 জন সেকেন্ড ডিভিশন পেয়েছে। অনুরূপভাবে এবছর 9 জন পরীক্ষার্থীর মধ্যে 7 জন ফার্স্ট ডিভিশন এবং 2 জন সেকেন্ড ডিভিশন পেয়েছে। আসাম সরকারের সত্য ঘোষিত হায়ার সেকেন্ডারি যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদেরকে স্কুটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। যদি সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে এবারও আমাদের বিদ্যালয়ের 7 জন ছাত্রী স্কুটি অ্যাওয়ার্ড সংগ্রহ করতে পারবে। অনুরূপভাবে আমরা আশা রাখব আগামী দিনেও যে বা যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারাও স্কুলের রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাদের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে। এ প্রসঙ্গে আমি কিছু কথা বলার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষক এরাবি শিক্ষক জনাব সৈফুদ্দিন সাহেবকে অনুরোধ করছি। গুড মর্নিং এভরিবডি, আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকে যে সকল ছাত্রীরা পরীক্ষায় বসেছিল তার মধ্যে সবাই পাশ করেছে। 9 জনের মধ্যে 7 জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। আমরা এই রেজাল্টের জন্য আমরা সবাই আনন্দিত। এলাকাবাসী এবং ওই শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ সবাই আনন্দিত। আশা করছি আমাদের বিদ্যালয়ের সুনাম আমরা আপনারা ধরে রাখার চেষ্টা করব। বিগত দিনে যেভাবে আমাদের বিদ্যালয়ে রেজাল্ট করে আসছে আগামীতেও এভাবে আমরা রেজাল্ট দেখাব। এর জন্য আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার কাছে আমার একটাই আবেদন যে আমরা পড়াশোনার দিকে আরো বেশি মনোযোগী হতে হবে। কেননা বিগত 2 বছর করোনার জন্য আমাদের মন মানসিকতা চিন্তা চেতনার অনেক পরিবর্তন হয়েছে। অনেক সময় আমরা পড়াতে মন বসে না, কেননা 2 বছর আমাদের না পড়ে আমরা পাশ করতে পেরেছিলাম। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না, করোনা আর তো ফিরে আসবে না মনে হয়। তাই আমাদের পরিশ্রম করতে হবে। জীবনে অনেক দেখেছি যারা স্বপ্ন দেখেছিল কিন্তু ওদের স্বপ্ন পূর্ণ হয়নি। জীবনে অনেক দেখেছি যারা অনেক কিছু ভাবতো কিন্তু ওদের ভাবনা বাস্তবায়িত হয়নি। কিন্তু যারা পরিশ্রম করেছিল বা যারা পরিশ্রম করে যাচ্ছে তাদের পরিশ্রম কখনো বৃথা যায় না বা বৃথা যাবে না। তাই আমরা আজকের এই মর্নিং অ্যাসেম্বলি থেকে এটাই অঙ্গীকার করতে চাই যে আমরাও আগামীতে ভালো রেজাল্ট করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ জাতি দেশ সবার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসব এবং আমরা আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, আমাদের ক্যারিয়ার ভালো হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। কেননা আমরা যদি শুধুমাত্র আমরা ফলাফলের ফলের বা রেজাল্টের পিছনে ছুটে ছুটি তাহলে হবে না।
আমরা রেজাল্টের পাশাপাশি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো নাগরিক বানতে হবে, ভালো একজন মানুষ বানতে হবে। আজকে সমাজে শিক্ষিতের অভাব নেই, আজকে সমাজে ভালো পার্সেন্টেজের, ভালো লেটারের, ভালো মার্কের অভাব নেই, কিন্তু আজকে সমাজে অভাব রয়েছে ভালো একজন মানুষের, ভালো একজন মানুষের অভাব রয়েছে। তাই আমি সবার কাছে আবেদন করব যে আমরা যাতে ভালো মানুষ হতে পারি, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে পারি। আজকে সমাজে দেখা যায় যারা সন্ত্রাস করছে বা যারা বোমা মারে, বোমা মেরে উড়িয়ে দিচ্ছে দেশকে, মানুষকে, তারাও কিন্তু অনেক হায়ার এডুকেটেড পার্সন, তারাও শিক্ষিত ছিল, কিন্তু তারা শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি, তাই ওদের দ্বারা সমাজ আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই আমি তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বলতে চাই যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হব। আজকে পার্সেন্টেজের পেছনে গোড়াল মানুষের অভাব নেই, চাকরির পেছনে গোড়াল মানুষের অভাব নেই, ইনকাম আয় করার পেছনে মানুষ গোড়াল অভাব নেই, কিন্তু সঠিক মানুষ মানুষ হওয়ার এই যে লাইন যেটা রয়েছে সেই লাইনে আজ মানুষ অনেক কম আছে। তাই আমরা যেদিকে মানুষ কম আছে সেইদিকে একটু বেশি করে লাইন ধরার চেষ্টা করব, যাতে আমরাও ভালো হতে পারি, সমাজকে কিছু দিতে পারি। আজকে আমরা আছি হয়তো একদিন থাকবো না, আজকে আমরা আছি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমাদের কর্ম, আমরা সমাজকে যা দিয়ে যাব সেটা একদিন সমাজের, সমাজ আমাদেরকে সেটার মাধ্যমে স্মরণ করবে। আমরা সমাজের কাছে থাকবো, তাই আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ আপনাদের তোমরা সবাই দাঁড়িয়ে আছো। আমি এক্ষুনি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষক সাহেবকে ওনার সামান্য মূল্যবান আলোচনা পেশ করার জন্য। আমাদের সমাবেশে উপস্থিত আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ, আমার প্রিয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাইকে আজকের এই খুশির লগ্নে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো। কারণ আমি বুঝতে পারছি তোমরা অনেকেই রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমাদেরকে বেশিক্ষণ আমি এই রুদ্রের মধ্যে থাকতে দিতে চাই না। তোমরা সবাই জানো আজকে আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিদ্যালয়ের যে 9 জন ছাত্রী এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছে তারা সবাই কৃতকার্য হতে পেরেছে, তার মধ্যে 7 জন প্রথম বিভাগে এবং 2 জন দ্বিতীয় বিভাগে পাশ করেছে। এটা নিঃসন্দেহে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা যদি লক্ষ্য করি বিগত বছরগুলোর তুলনায় এবছরও আমাদের বিদ্যালয়ের ফল আশানুরূপ এবং অভাবনীয় ফলাফল আমাদের ছাত্রছাত্রীরা করতে পেরেছে। তোমরা সবাই দেখেছো মাধ্যমিক পরীক্ষায় আমাদের পাশের হার এবং আমাদের রেজাল্টের ধরন তোমরা সবাই দেখেছো। ছাত্রছাত্রীরা কত ভালো রেজাল্ট করে আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার পাশাপাশি আজকে আবার প্রমাণ হলো আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্ষমতাটুকু রাখে, ভালো নম্বর ক্যারি করার ক্ষমতাটুকু তারা রাখে এবং এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার ক্ষমতা তারা রাখে। বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সৈয়দউদ্দিন স্যার মহোদয়, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরাও এবারে যারা ভালো ফলাফল লাভ করতে পেরেছে, আমাদের বিদ্যালয়কে উচ্চ স্থানে নিয়ে যেতে পেরেছে, তাদেরকে অনুসরণ করে তাদের পথে তোমরাও যাতে আমাদের এই বিদ্যালয়ের গৌরব, আমাদের এই বিদ্যালয়ের সম্মান যাতে আরো উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারো, তার জন্য প্রত্যেকেই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আরেকটা জিনিস, আমরা যেদিকে যাই ত্রিপুরা রাজ্যে বসবাস করি সেই নিরিখে ত্রিপুরা রাজ্যের অনেক মানুষ আমাদের এই বিদ্যালয়টার নাম বলেন,
কুর্তি আদর্শ বাংলা একাডেমি বললে তারা নিজের থেকে বলেন ও এই স্কুলটা তো আমরা সবাই চিনি, এই স্কুলের এতজন ছাত্র ছাত্রী স্কুটি পেয়েছিল, এতটা পাঁচ ডিভিশন সব তারা জানে, এই স্কুলের প্রতি তারা খুব সন্তুষ্ট এবং এই স্কুলের কথা তারা প্রতিনিয়ত প্রচার করে। যেটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, তোমাদের ছাত্রছাত্রীদের সেই উদ্যোগ নিতে হবে যাতে আমাদের এই বিদ্যালয় এত ভালো একটা ফল লাভ করেছে, যাতে এই সমাজের এই এলাকার প্রত্যেকটা মানুষ তা জানতে পারে, আমরা যাতে মুখে কুলুপ পেটে বসে না থাকি, যেটা আমাদের গৌরব যেটা আমাদের স্কুলের সম্মান সেটা যাতে এলাকার মানুষের সাথে আমরা প্রত্যেকে শেয়ার করতে পারি। তোমাদের প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে, এলাকার প্রত্যেকটি মানুষকে জানাতে হবে যে আমাদের স্কুলের পড়াশোনার ধরন কিরকম, কিরকম পড়াশোনা করে ছাত্রছাত্রীরা ভালো ফল লাভ করছে তা দেখে যাতে এই এলাকার যাতে পিছিয়ে পড়া যারা ছাত্র আছে ছাত্রী আছে বিভিন্ন কারণে তারা পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারছে না, তারা যাতে আকৃষ্ট হয় এবং আমাদের সাথে যুক্ত হয়। আর তোমাদের সবার ভবিষ্যৎ পরীক্ষাগুলোর সফলতা আমি আগাম কামনা করে আজকে সংক্ষিপ্ত ভাবে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রীয় অঙ্গে শুরু করো, সাবধান, বিশ্রাম, সাবধান। জনগণ